বড় বিনিয়োগ আসছে এবার উত্তরবঙ্গে। ইতিমধ্যে 1600 কোটি টাকা লগ্নি করা হয়েছে। এর মধ্যে রয়েছে বৃহৎ ও মাঝারি শিল্প, সেই সঙ্গে পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতেও লগ্নি করা হয়েছে। আগামী মার্চ মাসের মধ্যে উত্তরবঙ্গের বেসরকারি খাতে 2000 কোটি টাকা লগ্নি করা হবে বলে আশাবাদী কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ। এদিনকার এই বণিক সভার উত্তরবঙ্গের সপ্তম বৈঠকে এমনই আশা শিল্পোদ্যোগীদের। বড় বিনিয়োগ আসছে এবার উত্তরবঙ্গে। ইতিমধ্যে 1600 কোটি টাকা লগ্নি হয়েছে। এর মধ্যে রয়েছে বৃহৎ ও মাঝারি শিল্প, সেই সঙ্গে পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতেও লগ্নি করা হয়েছে। আগামী মার্চের মধ্যে উত্তরবঙ্গে বেসরকারি খাতে 2000 কোটি টাকা লগ্নি হবে বলে আশাবাদী কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ। এদিনকার এই বণিক সভার উত্তরবঙ্গের সপ্তম বৈঠকে এমনই আশা শিল্প উদ্যোগীদের। এদিন পর্যটন মন্ত্রী গৌতম দেব শিল্পপতি ও ছোট ক্ষেত্রে বিনিয়োগকারীদের উত্তরবঙ্গে লগ্নি করার জন্য আবেদন করেন। ভারতের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বাংলাদেশ, নেপাল ও ভুটান থেকে আসা উদ্যোগপতিদের উত্তরবঙ্গের মাটি, শ্রম ও শ্রমিককে ব্যবহার করতে আহ্বান জানান। এদিন আবার উত্তরবঙ্গের প্রতিবেশী এই 4টি দেশের মধ্যে আঞ্চলিক পর্যটন নীতি, সার্কিট ও ভিত তৈরি করার জন্য প্রস্তাব নেওয়া হয়। পর্যটন নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এদিন প্রস্তাব দেন। বণিক সভা ও 4 দেশের প্রতিনিধিরা এই প্রস্তাবের ভিত্তিতে কাজ এগিয়ে নিয়ে যাবে বলে জানিয়েছেন। এদিন হিলকার্ট রোডের একটি বিলাসবহুল হোটেলে এই বণিক সভার বৈঠক হয়। এই বৈঠকে উত্তরবঙ্গের 8 জেলার উদ্যোগপতিদের পাশাপাশি প্রতিবেশী দেশ নেপাল, ভুটান ও বাংলাদেশ থেকে প্রতিনিধিরা আসেন। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশের ডিপুটি হাই কমিশনার মোহাম্মদ শামসুল আরিফ, নেপালের কনসুল জেনারেল এক নারায়ণ আরিয়াল, এছাড়া পর্যটন দপ্তরের যুগ্ম অধিকর্তা শান্তা প্রধান, ট্যুরিজম প্যানেলের পক্ষে রাজ বসু, TDN এর সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল, এছাড়া CII এর চেয়ারম্যান আনন্দ কুমার আগরওয়ালা, প্রাক্তন চেয়ারম্যান কমল কুমার মিত্তল প্রবীর শীল। এদিন প্রথম বৈঠকে উঠে আসে উত্তরবঙ্গের পর্যটন শিল্প দিন দিন জায়গা তৈরি করার বিষয়টি। এবার তাই উত্তরবঙ্গকে ধরে নিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে খুব সহজে পর্যটকরা যাতে যাতায়াত করতে পারেন তার জন্য একটি নীতি আনা প্রয়োজন। এতে 4টি দেশে বিদেশি পর্যটকদের আনাগোনাও আরো বাড়বে। পর্যটন মন্ত্রী বলেন, ইতিমধ্যে সিকিম বাংলাদেশের পর্যটকদের জন্য খুলে দিয়েছে। উত্তরবঙ্গের পর্যটনের নতুন নতুন জায়গা তৈরি হয়েছে। গাজলডোবায় ভোরের আলো হয়ে উঠেছে দেশের মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র, পাশাপাশি শিল্পে বিনিয়োগেও জায়গা পাচ্ছে উত্তরবঙ্গ। Pop St. Joseph School to Sanula and the NHI, they have decided to complete it in a 2 phase. One is starting from Sanula to State Guest House, 4 laning, they have sanctioned the amount, and State NHI, they have started the work, but all of a sudden they have communicated us saying that considering the growing importance in the Indo-China border at Sikkim, the robust infrastructure development has been made by China, so we should go for 6 lane instead of 4 lane. The land is readily available with the state government, and once the Ministry of Surface Transport is allowed us to work, we can start this 6th laning, Sanugara to State Guest House, and another lane. The land issues are there. There are state government land, there are government of India, Indian Railways land, and some personal individual lands are there. Optics, eye care and contactless clinic, computer eye testing,
हर तरीके की पावर ग्लासेस, ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टेक्ट नंबर 03566265101। किचन गैलरी, एक्सक्लूसिव शोरूम फॉर मॉड्यूलर किचन, एक्वेरियम, फिश एंड पेट्स, ग्लास कॉर्नर, MG रोड, जयगांव।